কেন হচ্ছিল না সেটা আমরা বুঝতে পেরেছি। মহারাষ্ট্র থেকে শুনে, পশ্চিমবঙ্গ মানে কলকাতার তো আমাদের অনেক অনেক লিসেনার আছে, শুধুমাত্র বাংলাদেশে নাই আর কি। তারা লোক পাঠায় সাউন্ড না থাকলে, আর আমাদের এখানে সাউন্ড না থাকলে কমেন্ট লেখে সাউন্ড নাই। এই তো বলছে যে, আচ্ছা আপনি বলছেন 12 বছর পর ছেলেটা নিজের দেশে এসে আবেগে আপ্লুত হয়ে গেল, আলপুত হয়ে গেল। 12 বছর প্রায় এক যুগ পর ছেলেটা নিজের দেশে এসে আবেগে আপ্লুত হয়ে গেল। এয়ারপোর্টে নেমে লাগেজটা পাশে রেখে মাটিতে চুমু খেলো, মাথা উঠিয়ে দেখলো পাশের থেকে লাগেজটা গায়েব হয়ে গেছে। তারপরে বলল, আবেগ শেষ, আবেগ শেষ, হোয়ার ইজ মাই লাগেজ, লাগেজ সে ঠিক আছে। তারপরেই ওই ওয়ার্ডটা আসছে, আবেগে কাইন্দালছি, আবেগে আপ্লুত হয়েছে কাইন্দালছে। আচ্ছা আমাকে এখন ওটাকে ফিনিশ করতে দেন, যেটা লোকে কারা কাজ করে, জোক বল তারপরে ফিনিশ করতে দেন। এটা তো জোক, আর পাঁচ ডাইস দিবেন, একটা জোক না, একটা জোক আমি আজকে বললাম। আমার তো কাজ করতে ইচ্ছা করতেছে না, আমি বলছি না, আমার তো শো করতে ইচ্ছা করতেছে না। আমাদের লিসেনার যদি অনেক রিকোয়েস্ট করে তাহলে আমি 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 বলতে পারি। এছাড়া আপনার রিকোয়েস্টে তো আমি জোক আজকে বলবো না, বলবেই না, বলবোই না। আমি আর কাজ করতে ইচ্ছা করতেছে না, না তা করে কথাটা বলতে ইচ্ছা করতেছেন, ঠিক আছে, জোকই বলে, আমি জোকই বলে। ওটা মানে ই হয় না, কোনো জিনিস একটু লেট হয়ে গেল আর বলতে ইচ্ছা করে না, এমন একটা ব্যাপার আসে না, ওরকম এত লেট হয়ে গেছে। আমি চেয়েছিলাম কথাটা 7:30 থেকে 4 মধ্যে কয়ে ফেলাম, এখন 7:08 বেজে গেছে, এখন আর বলো না, ঠিক আছে বল, সময়ের কাছে সময়, আচ্ছা এখন বলবি না, না না বলবো, তাহলে জোকটা বল। জোকটা হচ্ছে গিয়ে যে, মনে করেন বরিশালে আপনি থাকেন, এটা তো প্রশ্ন বরিশালে থাকেন, আসলে আমরা জানি যে পাবনার মানুষরা মোটামুটি পাগল টাইপের হয়, বা পাবনা যারা যায় চিকিৎসা, মানে যারা হচ্ছে জানে না ব্যাপারটা সম্পর্কে, পাবনার নামটা শুনলেই ব্যাপারটা মাথায় আসে, কিন্তু আসলে মোটেও না, মোটেও না। আমি পাবনার লোকের সাথে থাকছি না কতদিন, মানে জামিল ভাই যেটা আমার শিখিয়ে দেব, উনি আমাকে বলছে যে পাবনার মানুষরা পাগল হয় না, হয় না, ওরা পাগল সারায় আর পাগল বানায়, ঠিক আছে। আমাদের এখানে আসবা পাগল সেরে যাবে, আর আমাদের এখানে আসবা আমাদের চলে তোমার পাগল হয়ে যাবে, বানায় দিব, ঠিক আছে। পাবনার মানুষ কখনো পাগল হয় না, তো ওদেরকে মানুষ মনে করে যে একটু পাগল পাগল টাইপ, বা পাগল যারা তাদেরকে বলে তুমি পাবনা চলে যা, হ্যাঁ এটাই বলে। আচ্ছা সেরকম বরিশালের কেউ যদি এরকম পাগল হয়ে যায়, মানে মেন্টাল হয়ে যায় ধরলাম, তাকে আমরা এক কথায় কি বলবো? বরিশালের কেউ যদি পাগল হয়ে যায় বা মেন্টাল কোনো একটা, আচ্ছা মেন্টাল না পাগল, হ্যাঁ তাকে আমরা না, যে কোনো একটা আমাকে বলো। বাবারে বাবা, আচ্ছা মেন্টাল, বরিশালের মানুষ যদি মেন্টাল হয়ে যায় তাহলে তাকে আমরা এক কথায় কি বলবো? কি বলবো? আল্লাহ রে দেখে নাই মনে পেশটা, কি বলবো তাকে আমরা বলতে পারি, আমি জানি আপনি জানেন, কি বলবো বরিশালের লোক আমরা এমনি কি বলি? বরিশালটা ডাকি, দাদু ডাকি, মনু এমনিও, মনু ডাকি, মনুমেন্ট, মনু যখন মেন্টাল হয়ে যায় তখন মনুমেন্টাল হয়ে যায়। বরিশালের কেউ যদি থাকেন আমাদের মধ্যে, যে কিনা নিজেকে পাগল পাগল ভাবছেন, নিজেকে গর্ব গর্ব বলবেন, আই অ্যাম মনুমেন্টাল। আচ্ছা মনুমেন্টাল কি বলা হয়? স্ট্যাচু, স্ট্যাচু, হ্যাঁ মানে দামি দামি স্ট্যাচু, বা কারো মনে করেন আপনার একটা ছবি, আপনার একটা স্ট্যাচু হইলো ওটা মনুমেন্টাল হবে। বাবা মরে যাওয়ার আগে তো হবে না, কিছু টাকা দিয়ে যান আমি করে রাখুন, আপনি পেমেন্টটা ক্লিয়ার করে দেন, যে মোজাক পাথর দিয়ে করে রাখুন। মানে স্ট্যাচু অফ লিবার্টি দেখে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কি বলে, কি বলে? আমেরিকার মানুষ বলে ইটস আওয়ার প্রাইড, হ্যাঁ। তারপরে ফ্রান্সের মানুষ যারা গিফট করছে জিনিসটা তারা কি বলে? ইটস অ্যান অনার। তারপরে যারা বাইরের বিশ্ব থেকে, বাইরের পৃথিবী থেকে, বাইরের দেশ থেকে দেখতে যায় তারা কি বলে? ওয়াও। আর আমরা স্ট্যাচু অফ লিবার্টি তো দেখতে পারি না, ওই রকম কিছু একটা দেখলে কি করি? লাল দেখে একটা ইটের টুকরা লই,
তারপরে ওই স্ট্যাচু হোক, মনুমেন্টাল হোক, মূর্তি হোক, যাই হোক, তার মধ্যে লেখা দেই এম প্লাস অমুক, মর্জিনা প্লাস আলী, আমি তোমাকে ভালোবাসি। এমনকি লেডিস ইয়েতে জেন্টস টয়লেট গুলোতেও দেখা যায় আই লাভ ইউ মর্জিনা। মর্জিনা কোনোদিন আইব জেন্টস টয়লেটে তোর আই লাভ ইউ লেখা দেখতে? ছেলে ওর বান্ধবীকে আয় হ্যাঁ মর্জিনা দেখে যা কি লেখছে। তারপরে একটা কে যেন বলেছিলেন, নাম্বার পাওয়া যায় কিন্তু জেন্টস টয়লেট, অনেক বড় মাপের একজন মানুষ বলেছিলেন যে ঢাকা শহরের পাবলিক টয়লেট গুলো ফাইভ স্টার হোটেলের মতো। আহা হা, তার নিচেই একজন কমেন্ট করছে ওয়াইফ নিয়ে এক রাত থাকেন, দেখবেন অবস্থাটা কি সুন্দর পরিবেশ। মানে এক লোক পাবলিক টয়লেটে গেছে, বসছে, অনেক সময় লাগতেছে। আচ্ছা, চিন্তা করলো এত সময় বসে আছি মানে কিছু করারও নাই, মোবাইলে চার্জও নাই, কি করবে সে? কি করবে? এবারে আসে মাথাটা ঘুরে ডানে তাকাইছে। আচ্ছা, দেখে যে বামে কিন্তু তাকায় না, তিনটা ডাইনি লেখা বামে তাকায় না। সে নিজে অনেকক্ষণ ডাইনি তাকাইছিল, তারপর চিন্তা করলো হচ্ছে তাকায় দেখি কি ঘটনা করে। বামে তাকাইছে, বামে লেখা, বামে তাকাইছেন ঠিক আছে, নিচে ভুলেও তাকায় তাকাবেন। আচ্ছা, সে তো আগ্রহ আরও বাইরে গেল, এই কি অবস্থা, কি সাসপেন্স আমার সাথে, সিরিজ অফ সাসপেন্স হচ্ছে একের পর এক। নিচে তাকাইছে, এতবার মানা করার পরেও আপনি নিচে তাকাইলেন, তাকাইছেন ঠিক আছে, উপরে কিন্তু তাকায়েন না ভাই, এটা কিন্তু লাস্ট ওয়ার্নিং। সে দশ মিনিট মনে করেন তার কিন্তু কাজ শেষ, তারপর সে উপরে তাকাবে কি তাকাবে না এই ডিসিশন নিতে পারতেছে না, সে শেষ পর্যন্ত উপরে তাকাইছে, তাকানোর পর দেখে যে এক লোক বসে আছে ওর দিকে তাকায়, আপনার কাজ তো করে যেতেন গা, আমার কাজ আমি করতে দিলাম, উপরে তাকায় একটা ঝামেলা পাকাই দিলেন। ঠিক এরকমই একটা ঘটনা আছে পাবলিক, আমার মতো ভাই পাবলিক টয়লেটে বসে আছে, তো বসার পরে ওইরকম অনেকক্ষণ সময় লাগতেছে, ভাবতেছে কি করা যায়, মোবাইলটা অ্যান্ড্রয়েড না, সেখানে হচ্ছে নেট চালানোর কোনো ব্যাপার নাই, তো বাটন মোবাইলে তো কিচ্ছু করার নেই, স্ন্যাক গেম তো এখন থাকেও না বাটন মোবাইলগুলোতে, সে বসে আছে মনের আনন্দে, ভেতর থেকে ক্লিয়ার হইতেছে না ব্যাপারটা, এরকম ডানে বামে তাকাইতেছে, হঠাৎ দেখে ডানের দেয়ালে লেখা বামে তাকাবেন না, বামে তাকাইছে, ও আর সময় নষ্ট করে নেয়, বামে তাকাইছে, আবার লেখা নিচে তাকাবেন না, নিচে তাকায় দেখে নিচে তো কমর, কোথায় তাকাইতে না করছে, একটু ডানে বামে তাকায় দেখে নিচে তাকাইছেন তাকাইছেন, ভুলে উপরে তাকাবেন না। এবার উপরে তাকায় দেখে ওইখানে কেউ বসা নাই, কিন্তু সুন্দর করে বড় বড় করে লেখা আছে বাথরুম করতে আইসো স্কোর, পাঁচ টাকা দিয়ে তুই এদিক ওদিক তাকাসকে, পাঁচ টাকা দিয়ে বলছে না একটা ফসফুন্দ দেখে লেবি তারা এন দেবো, হ্যাঁ এত এদিক ওদিক তাকাসকে, এদিক ওদিক তাকানো কি আছে। সবচেয়ে মজার ছিল হলো গিয়ে একটা যে নতুন একটা চকচকা টয়লেট করছে, আজকে আমরা টয়লেট ঢুকে গেছি না, টয়লেট এইভাবে আমরা টপিক পাই, এইভাবে আমরা টপিক ঘুরাই, ঠিক আছে, নতুন চকচকা একদম পাবলিক টয়লেটের মধ্যে ফাইভ স্টারের ফিল দিছে। আচ্ছা, ঢুকছে একজন আসছে বলছে ভাই কত, ভাই তিরিশ টাকা, তিরিশ টাকা পাবলিক টয়লেট তিরিশ টাকা, বল ভাই আপনি ভিতরটা ঘুরে আছেন না, পুরো ফাইভ স্টার, আপনি দেখেন ঢুকে যে মনে হয় পাবলিক টয়লেট আপনি টাকা দেন না, ঢুকে আসলেই জোস্ত, হ্যাঁ সুন্দর স্মেল আসতেছে, ফুলের গন্ধ পাবলিক টয়লেট তো পাওয়া যায় না, ফুলের গন্ধ পাওয়া যেতেছে, তো সে ঢুকছে, ঢুকে দেখতেছে হ্যাঁ ভাই ঠিক আছে তিরিশ টাকার মতোই বানাইছেন ভাই, ঠিক আছে তাহলে কি শুরু করেন কাজ, কাজ শুরু করি, ঢুকছে পাঁচ মিনিট পরেই মনে করেন ধাম করে দরজা খুলে দিছে সামনে বিশ ত্রিশ জন মানুষ, ভাই আমাদের নতুন ব্যবসা তো একটু অ্যাড দিলাম, নতুন টয়লেটে একটু অ্যাড দিলাম, ঠিক ওই একই টয়লেটে আরেকজন আসছে, আইসা ও আবার জিজ্ঞেস করে নি, এত তাড়াহুড়ায় ছিল যে কত টাকা কি জিজ্ঞেস করবো পারে নাই, ডিরেক্ট ঢুকে গেছে, ঢুকে গিয়ে লাস্টে হাত মধ্যে হ্যাঁ ভাই হাত মুছতে মুছতে কত হয়েছে ভাই বিল, কয় ভাই তিরিশ টাকা, কি তিরিশ টাকা সব জায়গায় পাঁচ টাকা, তিরিশ টাকা মানে যে ফিলটা পাইছেন ভিতরে নিছেন এই ফিলের জন্য তো মনে করেন যে তিরিশ টাকা তো হয়ই, হ্যাঁ ফিলটা কিন্তু ভালোই পাইছি ভাই, এই লন চল্লিশ টাকা, আচ্ছা চল্লিশ টাকা যেটার জন্য তিরিশ টাকা ওটার সাথে দিয়েছিলাম পাঁচ টাকার,
এমন সময় কেউ যদি মানে ওয়াশরুমে যাওয়ার সময় বিল জিজ্ঞেস করে যে বিল কত, এবং তাকে যদি বলা হয় 1000 টাকা, তার কি করার আছে? আর মনে করেন যে সেম সিচুয়েশন, শাটার মনে করেন যে শাটার গেট খোল, শাটার খোল, বাইরে মনে করেন শাটার, তখন মনে করেন আপনি ঢুকলেন, শুরু করেও দিলেন, কলে পানিও আছে, আচ্ছা সবই আছে, হঠাৎ করে খেয়াল করলেন উমা আমি তো দরজা লাগাই নাই, তারপর ভালো করে খেয়াল করে উমা এটা তো দরজা নাই, সেই মুহূর্তটা কি করে কি একটা আতঙ্ক আতঙ্ক হয়। এবার মনে করেন আপনি নিজের অবস্থা দেখলে দেখবেন কেউ দেখতে আয় না, যেন আল্লাহ কেউ যেন এই রাস্তাতে না আসে অন্তত আগামী 10 মিনিট, এই একটা বিপদের মধ্যে সবসময় থাকতে। যেমন হচ্ছে এক ছেলে ধীরে ধীরে থাপর দিছিলাম, কম্পিউটার তো দুইটাই বন্ধ হয়ে গেছে, এ আমাদের কি টেবিল, তাহলে তো লাইভে নাই বোধ হয় আমরা, না আছে আছে বন্ধ হয়ে থাকে, একটা একটা আইতাছে একটা যাইতাছে লাইভে আছে আমরা। আচ্ছা এক ছেলে রয়েছে কি এইরকম অভ্যাস হয়ে গেছে, মানে তার অভ্যাস হয়ে গেছে এইরকম যে তার এক হাত সামনে এক হাত ডানে, সে যেখানেই যায় এইরকম করে যায়, বাসে গেলে সে এইরকম করে দাঁড়ায়, মানে এক হাত দিয়ে সিট ধরে এক হাত দিয়ে সামনের সিট ধরে, তারপরে ক্লাসে গেলে সে এইরকম করে থাকে, ডান হাত দিয়ে লেখে সামনের হাতটা ওইরকমই থাকে। হ্যাঁ স্যাররা অনেকদিন দেখছে তারপরে অভ্যাস হয়ে গেছে স্যারদের এরকম করে। একদিন হচ্ছে যে নতুন এক গার্লফ্রেন্ড রয়েছে, তার সাথে ডেট করতে গেছে, ডেট করতে গিয়েও দেখে এইরকম দাঁড়ায় আছে, গার্লফ্রেন্ড জিজ্ঞেস করতে তুমি এইরকম কেন, সেটা আমার ছোটোবেলার অভ্যাস, আমি এইরকম করেই থাকি, সে কিন্তু এটা তো মানে বদ অভ্যাস, তুমি এটা চেঞ্জ করো না কেন, অভ্যাস হয়ে গেছে তো। এবার ভালোবাসার মানুষ তারা তো সব কিছু খুলে বলতেই হয়, অড লাগছে না, এরা ব্রেকআপও করে ফেলতে পারে আজকে গেলে। আমি জিজ্ঞেস করতে যে এইরকম হওয়ার কারণ কি, তুমি কি জন্ম থেকেই এইরকম, মানে এটা কি তোমার জন্মগত একটা মানে ফল্ট, মানুষের তো থাকে জন্মগত অভ্যাস থাকে, কয় না জন্মের পরে হয়েছে, কয় পরে বলতে মানে কখন, বলছে যখন বুঝতে শিখছি, কয় বুঝতে শিখলে এইরকম হয় কেমনে, তখন তো তুমি বুঝতে শিখছো, মানে হয়েছিল কি ছোটবেলায় আমরা যে বাসাটায় থাকতাম ওই বাসায় 20টা ফ্যামিলি থাকতো, 20টা ফ্যামিলি সারি সারি টিন শেডের মধ্যে 20টা ফ্যামিলির 20টা রুম সাজানো, ঠিক টিন শেডের শেষ মাথায় কোনাটায় একটাই ওয়াশরুম, একটাই টয়লেট, ওইটায় একটাই দরজা, ওয়াশরুমে তো একটাই দরজা থাকে, একটাই সিট কিনি, কিন্তু সিট কিনিটা নষ্ট, কয় হ্যাঁ তাহলে সমস্যা কোথায়, কয় এক হাত দিয়া দরজা ধরে রেখা আর এক হাত দিয়া কল ধরে রাখতো, দরজা না হয় এক হাত দিয়ে ধরে রাখছো, কল কেন ধরে রাখতে হবে, কলটা ছিল ফাড়া, চাপ দিয়ে ধরে না রাখলে পানি বেরিত, ওই জায়গায় গেডি লক হয়েছে যে আর ছুটে নাই, ছুটে নাই, ছুটে নাই, গেডি লক ছুটে নাই, কিন্তু আমাদের এখন ছুটি নেওয়ার বলা, আমরা ছোট্ট করে একটা ছুটি নিব, ছুটি আছে। আপনারা শুনছিলেন ইভেলি প্রেজেন্স স্মার্ট বোর্ড দ্য টু ওয়ার্কিংস, এরকম হবে বিভিন্ন টপিক ছাড়াই আমরা কথা বলবো, আবার টপিক আসলে ওটা নিয়ে যে কথা বলবো আর সরবো না ওখান থেকে আমরা। হ্যাঁ এরপরে টপিক হচ্ছে আপনাদের এসএমএস আর কমেন্ট সোজা, এখানে আপনারাই বোঝেন যে আমাদের টপিকটা ভালো হবে না খারাপ হবে আপনাদের উপর নির্ভর করতেছে, এইবারে পারফরমেন্স কিন্তু আপনাদের, এবারে পারফরমেন্স কিন্তু আপনাদের, আমাদের আমরা খালি সাপোর্টিং অ্যাক্টর, হ্যাঁ ক্যারেক্টার হিসেবে প্লে করবো, আপনারা যত ভালো এসএমএস পাঠাবেন, যত সুন্দর মজার এসএমএস পাঠাবেন, কমেন্ট পাঠাবেন, তত মজার হবে পরের সেগমেন্টটা। সো ইটস আপ টু ইউ, আমরা সময় দিচ্ছি আপনাদেরকে টুক করে 10 মিনিটের মধ্যে আপনার চলে আসবো, আপনারা এসএমএস করতে থাকেন, এসএমএস করার জন্য যেটা করবেন CFM লিখে স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে। এছাড়াও আমাদের লাইভে কমেন্ট করতে পারেন, আমরা ফেসবুক লাইভে আছি, আমরা ছোট্ট করে একটা প্রচণ্ড 1 ঘন্টার লাইভ, এটার জন্য www.facebook.com/capitalfm94.8 গেলি পেয়ে যাবেন আমাদের ফেসবুক লাইভটি, অনেকে দেখছে অলরেডি 275 জন দেখছে, সো আপনিও চাইলে 76 নাম্বার হয়ে যেতে পারেন, মিলিয়ন মিলিয়ন নাই তাহলে 275 মিলিয়ন, আমি মিলিয়নটা বলি না ভাই, 275 মিলিয়ন লোক দেখছে এখন আপাতত আমাদের, সো আপনি জয়েন করে ফেললে কিন্তু সেটা হয়ে যেতে পারে 1000 মিলিয়ন,
তো আমরা হাজার মিলিয়ন দেখতে চাই, এবং হাজার মিলিয়ন মানুষ যদি হাজারটা শেয়ার করে আমরা তো মানে আমরা তো আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যাবো। আপনাদের প্রিয় শো নাট বল্টু ওয়ার্ল্ডের এক নম্বরে, মনে করেন আমেরিকান গট ট্যালেন্টে নাট বল্টু গেল, ঠিক আছে, ওখানে গিয়ে আধা ঘন্টা নাট বল্টু গেল। আমাদের ট্যালেন্ট কি? হ্যাঁ, কি ট্যালেন্ট আমাদের? আমাদের ট্যালেন্ট আজাইরা বকতে পারি আমরা লক্ষণ, যাদের বলা হবে দে আর ক্যান টক অ্যাজ মেনি টাইম অ্যাজ ইউ ওয়ান্ট, নো উইদাউট যাদের যেভাবে উইদাউট এনি ব্রেক, হুইচ টপিক, হুইচ টপিক, নো টপিক, উইদাউট এনি টপিক, নো টপিক, নো টপিক, নো ব্রেক, পারবে তারা। তো আমরা আপনাদের দোয়ায় যদি আপনারা আমাদের সহযোগিতা করেন আমরা আমেরিকান গট ট্যালেন্টে যাব, ঠিক আছে? ওকে, আপাতত ব্রেকে যাই, গট ট্যালেন্টে যাওয়ার জন্য ভিসা লাগবে, ব্রেকে যেতে ভিসা লাগে না। শুনছেন ইভালি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফাইন কিংস। হ্যাঁ, যা বলিব সত্য বলিব, বাকি কথা ব্রেক থেকে আসিয়া বলিব। ক্যাপিটাল এফএম,
ওলে ওলে করতে করতে মানুষ মানুষের কোলে উঠে যাচ্ছে, এই কেমন কথা। জবডি কই লড়কি দেখো মেরা দিল দিবানা বলে ওলে ওলে ওলে, আর বাংলাদেশে বলে যখন কোন মেয়ে দেখি লাফাই উঠে যাই আমি কোলে 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 কোলে। তুই এটা ট্রাই করতে চাস না? হ্যাঁ, আমি তো কোলে, আমি তো লাফে কোলে উঠে না, আমি আমার কোলে উঠে যাই সবাই, আমি তখন যখন কেউ আমার কোলে উঠে যায় তখন আমি ওকে বাচ্চার মতো এইভাবে নিয়ে নিই। আচ্ছা, কিভাবে নিই? কিভাবে? ভিডিও দেখতে হবে। আমি বাচ্চার মতো ওকে এইভাবে নিয়ে নিই। আচ্ছা, নিয়ে তখন আমি বলি ওলে ওলে। আসানুল কাদের তানভীর লিখেছে, তোমার কথা ভেবে সব গিয়েছি ভুলে, শ্যাম্পু দিয়েছি মুখে আর ফেস ওয়াশ দিয়েছি চুলে। ওরে বাপরে, ঠিকই আছে, এখন ওই জায়গায় কাজ করে, ফেস ওয়াশ চুলি কাজ করে। এফএম বুকার লিখেছে, বাঙালি লজিক, বউ জামাইয়ের সব কথা শুনলে ইটস নর্মাল, বাট জামাই বউয়ের সব কথা শুনলে ও মা গো তাবিজ করছে। আফরা মিরপুর থেকে লিখেছে, মরে যাব সজল ভাইয়ের বাসার সামনে, নয় তালায় যাইয়া ফোন ধরো না কেন, কল মি। কি সে বাবা গো, নয় তালায় গিয়ে, নয় তালায় যাইয়া ফোন ধরেন না কেন আপনি, আপনার বাসার সামনে সে মরে যাবে। আচ্ছা, নয় তালায় গিয়ে ফোন ধরেন না কেন মানে কি? হ্যাঁ, তাহলে তো কল মি, কল মি লিখা ব্র্যাকেটে লিখছে, আস্তে করে পড়ো নাম্বারটা দিয়ে দিছে। ও নাম্বারটা আস্তে করে পড়ো, আস্তে করে পড়ি, আস্তে করে পড়ো দিলে কে নাম্বারটা দিছে। ফামিয়া আহমেদ লিখেছে, বান্দরবন ফান্দরবন আমাকে টানে না, টাকার পাহাড় দেখলে বলবেন, টাকার পাহাড়ে উঠার ইচ্ছা আমার। নাসরিন কিশোরগঞ্জ থেকে লিখেছে, বল টুটুট, আমি নীরবে প্রতিদিন শুনি আর ভাবি তুমি আমার ভালোবাসা নাসরিনকে এত তাড়াতাড়ি ভুলে গেছো, একবারও আমার কথা বলো না। আচ্ছা ঠিক আছে, আজকে তো বললাম। এখানে রোমানা নাসরিন লিখেছে, আমি তোমাদের নতুন বন্ধু, থ্যাংক ইউ। মাবিয়া গাজীপুর থেকে লিখেছে, আমার এসএমএস পড়ো না কেন নাট, তোমার ভয়েস এত জোস কেন? তার এই দেখো আমার ভয়েসটা দেখো একটু, হেই নাদিয়া, ও নাদিয়া না সরি মাবিয়া, কাম চারছে রে গেছে। রতনাল হাসান লিখেছে, একটা দোকানের সামনে লেখা দেখি, আপনি কি দেখতে কালো, মুখে ব্রণের দাগ পরে বিশ্রী দেখাচ্ছে, তাহলে এক্ষুনি ভিতরে চলে আসুন, এক মিনিটেই সব সমস্যার সমাধান। ভিতরে গিয়ে দেখে চায়না ফোন বিক্রি করতেছে। এমডি মেহেদি হাসান ঢাকা থেকে লিখেছে, বল্টু আজকে টেক্সট না পড়লে খবর আছে, একদম রাত 8:30 খবর। ও হ্যাঁ ভালো কথা, আছে খবর, আছে প্রতিদিনই খবর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে খবর আছে। ইসাদ জাহান লিখেছে, আমারে চিনছো, আমি তোমাদের নাস্তা, নিক নেম ছিল নাতাশা, এবার এফবি দিয়ে তোমাদের কমেন্ট করব। ঠিক আছে, নাস্তা তুমি আমার আমার সেক্টর সাইরা, ওই সেক্টর হয়ে গেছো, খুব পচা তুমি। ফারজানা শাফি লিখেছে, আই লাভ ইউ ড্রামা, ড্রামা কোনটা, না মন থেকে কি আমায় জিএফ বানাবে, এটা কি আপনার কোনো ড্রামা ভাই? হ্যাঁ, আপনার এই ড্রামা সে খুব পছন্দ করছে, আই লাভ ইউ ড্রামা, না মন থেকে আমায় জিএফ বানাবে, এটা কি ডায়লগ টাইলগ ছিল আপনার কোনো? অন্য কারো হয়তো। মমিন মিয়া লিখেছে, আচ্ছা যাই হোক, ঠিক আছে। বৃষ্টি মারিয়া লিখেছে টাঙ্গাইল থেকে, সজুল টোট, তোমার কি রকমের ওয়াইফ চাও বলো তো শুনি। আচ্ছা কি শুরু হয়েছে কয়দিন ধরে আপনার বিয়া আর ওয়াইফ, বিয়া আর ওয়াইফ, আমি আর কোনো এসএমএস পাইতেছি না। শাফি আহমেদ লিখেছে, এক চরম কিপটা লোক সমুদ্রে গোসল করতে গিয়ে ডুবে যেতে লাগলো, সে তখন প্রার্থনা করলো আমি যদি বেঁচে যাই তাহলে 1000 জন গরিবকে দুই বেলা বিরিয়ানি খাওয়াবো, তখনই এক বড় একটা স্রোত এসে তাকে সাগরের তীরে ঠেলে দিল, সে তখন দাঁড়িয়ে বলল হ কিসের বিরিয়ানি, তখন আচানক আরেকটা বড় ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে গেল, তখন সে বলতে লাগলো আমি বলতে চাইতেছিলাম কিসের বিরিয়ানি, চিকেন নাকি কাচ্চি, আমাকে ক্লিয়ার করে বলতে হবে না, তোমরা কিচ্ছু বোঝো না দুষ্টু। প্রিন্সেস লুমনা লিখেছে, আজ আমি অনেক খুশি, আজ আমার ছোট একটা বোন হয়েছে, আমরা তিন বোন, আচ্ছা দুই বোন ছিল, তিন বোন হয়েছে। বজ্জাতের হাড্ডি লিখেছে, তারপর বলো তাড়াহুড়ো করে শুইতে গিয়ে কখনো খাটের কোনার সাথে বাড়ি খাইছো? এটা অনেকবার খাইছি রে বাবা, রে বাবা কতবার সেটা, উফ মনে ব্যথাটা এখনই ফিল করলাম, এরকম মনে হলো। আবিবা ফ্রম পুরান ঢাকা থেকে লিখেছে, এ বল্টু ভাইয়া, তুমি অ্যান্ড নাট ভাইয়া এবার আইপিএল এ কোন টিম সাপোর্ট করো, উনি কে কে আর, আমি আর কে কে, নাট ভাই সাপোর্ট করে কে কে আর, যার খেলা এখন হচ্ছে, আর আমি আর কে কে, এর খেলা কবে হবে ভাবতেছি। তানিয়া সুলতান লিখেছে, পারিবারিক সিদ্ধান্তে আমার মতের গুরুত্ব কাচ্চি রেলাচের মতোই। শ্রাবণ উত্তর থেকে লিখেছে, আমি তোমাদের এক বছর ধরে শুনি, আজ ফার্স্ট এসএমএস করলাম, ইয়েস দিস ইজ ইয়োর ফার্স্ট, ওয়েলকাম।
সাদিয়া শরীরপুর থেকে লিখেছে, কেমন আছো ভাইয়ারা, বল্টু ভাইয়া আমার নাম নিয়ে একটা গান ভালো বলবো বলবো। মমিন মিয়া বলতেছে যে সকালে বউকে সকালে 500 টাকা দিয়ে বিকালে হিসাব নিন, তাইলে বুঝবেন দুর্নীতি শুধু নেতারাই করে না বউরাও করে। মেহেরিন সাবা থেকে লিখেছে, বল্টু ভাইয়া ধন্যবাদ, ও মা টুরুচুমু, এটা কি ছিল নিজেই লিখছে, ও মা টুরুচুমু। জাহিদ লিখেছে সাবার থেকে, ভাইয়া ভিসা ছাড়া, ভিসা ছাড়াই জানগা, 5 মিনিট চোখ বন্ধ কইরা যেদিকে যাবেন ভাবেন, ভিসার জন্য টাকা লাগলে আমি দেব। ওরে বাপ রে, কে কি কোথায় যাবো আজ ভিসা ছাড়া, আপনি সেটা বলো। নুরুন্নাহার কলাবাগান থেকে আমাদের সঙ্গে ছিল। তারপরে হচ্ছে হৃদয়ের মাঝে হোগলার বেড়া, অটো রিক্সায় যাওয়ার জন্য ডাক দিলাম, এই অটো, দুইটা HSC স্টুডেন্ট ফিরে তাকালো, এটা খুব ভালো। জানা ডাক্তার সিরাজ দিখান থেকে লিখেছে, মুন্সিগঞ্জ, হাই ভাইয়ারা কেমন আছো, আমরা ভালো আছি। হাসিনা মন্তু লিখেছে, হাই নাট বলটু, হ্যালো হ্যালো। ওকে, পূজো মুন্সিগঞ্জ থেকে লিখেছে, ভাইয়া আগামীকাল আমি তোমাদের শুনতে পারবো না, বাট পরশুদিন জয়েন করবো। আচ্ছা ঠিক আছে, ছুটি, কাল তোমার ছুটি, তোমার ছুটি, হ্যাঁ কাল তোমার ছুটি, শুধুমাত্র আর্যদেরই ছুটি থাকে, লিসেনারদেরও ছুটি থাকা উচিত। জাহান ফ্রম ডেমরা থেকে লিখেছে, নাট এন্ড বল্টু ভাই আমি তোমাদের নিউ ফ্রেন্ড, ইয়েস থ্যাংক ইউ, ওয়েলকাম। লিজা মির্জাচর থেকে লিখেছে, দুঃখ শুধু একটাই, এভরিডে SMS না করলে তোমরা কাউকেই মনে রাখো না, কি লাভ তোমাদের এত লাভ করে, যদি একটু মনেই না রাখো, কে বলেছে তুমি 4 দিন SMS না করো, আমরা ঠিকই খুঁজবো কোথায় লিজা মির্জাচর, কোথায় লিজা মির্জাচর, কোথায়, যেমন এখন আমরা হচ্ছে যে আমাদেরকে ফোন করে না কেন মানুষজন, এটা খুঁজবো। হ্যাঁ হ্যাঁ, ওয়াই ইউ আর নট কলিং আস, হ্যাঁ আমরা কল বয়, আমরা কল বয়, আমাদেরকে কল করো, আমরা কল সেন্টার খুলছি না, আচ্ছা সুন্দর করে তোমরা কল করোই না করোই না, একসাথে কল করবা, ঠিক আছে, কল করার নাম্বারটা বলে দেন, কল করার নাম্বারটা হচ্ছে 02-55-03-6-59। আগেরটাই আছে, আমরা কি যাবো, যাই যাই যাই, ভাল লাগে না যাইতে, তারপর যাই, আজকে আমার শো করার কোনো ইচ্ছাই নাই। যারা ফেসবুক আছেন তারা দেখতে পাইতেছেন প্রচন্ড লাল বাতি জ্বলতেছে, জ্বলতে আছে, জ্বলতে আছে, একটা চাপ দিলেই একজন আছে, ঠিক আছে, এই দেখেন একজনকে ডাক দাও, নেক্সট শুরুই করলাম না, নেক্সট আসে কোথা থেকে, প্রথম ডে, নেক্সট প্রথম ডে, আমাদেরকে গান গাও, গান গাও, হ্যাঁ দেখি গান কি কি কি, আরে চলে গেছে, যা হবে না, হ্যালো আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, এতক্ষণ একটা গান গান বা মিউজিক কিছু একটা বাজতেছিল, ভালো ছিল, জি কে বলছেন, কোথা থেকে বলছেন, আমি মহিমান থেকে অনিকা বলতেছি, অনিকা কেমন আছো তুমি, প্রথম কল তুমি পেয়েছো, তুমি একটু ই করো, কি করো, লাফালাফি করো, ওয়া এরকম করো, হ্যালো তুমি কি আমাদেরকে শুনতে পাচ্ছ কিছু, হ্যাঁ শুনতে পাচ্ছি, আচ্ছা যখন জিজ্ঞেস করি তখন শুধু শুনতে পাও, হ্যালো, এই যে দেখো কেন একটা শুনতে পায় একটা শুনতে পায় না, তুমি কথা বলো কি বলতে চাও, হ্যালো একটু জোরে বলো, শুনতেছি না, আরো জোরে বাবা, না বললাম যে তুমি কিছু বলতে চাও, বলতে চাইলে বলতে পারো, ও শুনতে পাচ্ছি না, তুমি বলো আমি শুনতেছি না, আমরা বললে তো তুমি শুনছো না, শুনছো না, তাহলে তাহলে রেডিওতেই শুনতা, কেন কল করছো, কেন এই হাসি শুন, ভালো আছি আমরা, ভালো আছি মা, আমি অসুস্থ, মাইকের সাথে লাগিয়ে গেছি, আমি কথা কইতে কইতে, এত হাসো কেন, হাসলে দাঁতে সমস্যা হবে তো, কি সমস্যা বলো, কোনো সমস্যা না, সমস্যা না, আচ্ছা তাহলে তো কোনো সমাধানও তো তোমার লাগবে না তাই না, আচ্ছা বলো তো, আর বলবে না বোধ হয়, এক আর এক কত হয়, এক আর এক দুই হয়, উত্তর ভুল, বেশি হাসলে উত্তর ভুল হয়, এক আর এক 11 হয়, এক আর এক আগে দুই হতো এখন 11 হয়, আমি তো তোমাকে বলি নাই, যোগ করো না বিয়োগ করো, গুণ করো না ভাগ করো, যাক তাহলে ভালো থেকো, হ্যাঁ তুমি অঙ্কে কাঁসা এটা বললাম আমরা, তুমি আমাদের আমাদের সেই ম্যাজিক্যাল থ্রি ওয়ার্ড তুমি শুনতে চাও, কোনটা, আমাদের ম্যাজিক্যাল থ্রি ওয়ার্ড শুনে যাও, হ্যালো চলে গেছে আর শুনবে না, আচ্ছা আচ্ছা, নাট বল্টুর ম্যাজিক্যাল থ্রি ওয়ার্ড তুমি শুনতে চাও, হ্যাঁ কি সেটা বুঝি না, আরে ম্যাজিক্যাল থ্রি ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, মানুষ শুনতেছে না, ও জোর করে শুনেই ছাড়বে, আমি বলতে চাই না, আমি বলতে চাই না, আরে আমরা বলতে চাই, তুমি শুনতে চাও,
আচ্ছা ঠিক আছে রাখি, এতক্ষণে বুঝছো না? আচ্ছা আমি ও যে লাস্টে যে ব্যবহারটা আমাদের সাথে করলো, আমাদের কথা শুনেই নাই, শুনেই নাই, আমি এতবার করে বললাম এর শাস্তি কি হওয়া উচিত, পরবর্তী লিসেনাররা পাবে। আচ্ছা না, আমার সাথে এই ধরনের আচরণ আচরণ বল্টু মেনে নিতে পারছি না, না না আমরা আমরা কেউই মেনে নিতে পারছি না, তাই না? বল্টু একটা কথা বলতে চাইলো, তাই না? পরবর্তী লিসেনাররা যেহেতু শাস্তি ভোগ করবে, পাবে, তার জন্য আমরা ব্রেকে চলি, আগামী এক ঘন্টা ব্রেক, মানে একজনের জন্য আমরা সবাইকে শাস্তি দিব, সবাইকে শাস্তি। আচ্ছা তারপরে শো এর পরে স্কুলে তাই হইতো ভাই, একটা নোট বি সফট দিবি, হ্যাঁ সফটই দাঁড়ায় থাকবি। হ্যালো হ্যালো হ্যালো, ফোন ধরে দাঁড়ায় থাকেন, এটা শাস্তি। আমরা ভালো আছি, এই রে বলছিলাম ব্রেকে যাই। হ্যালো, হ্যাঁ আমরা ভালো আছি, ভালো আছি, আমরা দুজনেই ভালো আছি। এ হে কে বলছেন? তারপরেও জিজ্ঞেস, জি ভালো আছি, তিনবার বলছি। আপনি তো শাস্তির মধ্যে পড়ছেন, আগের লিসেনার আমাদের সাথে একটু দুষ্টুমি করছে বুঝছেন, বাদ দাও শাস্তি, আমি নাথ ভাইয়ার ছেলের বউ হব। তুমি আমাকে ফোন দিছি, নাথ ভাইয়ার ছেলের বউ হবা, তাইলে আমি তোমার শ্বশুরের ফ্রেন্ড লাগি, ঠিক আছে? সাবধানে কথা কো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আমি এটাকে কি বলে, কি বলে ফ্রেন্ড, এই ফ্রেন্ড ইন ল, শ্বশুর বাবা তুমি বিয়ে করো না কেন? শ্বশুর বাবা বিয়ে করো না, ও আমাকে বলতে না, আপনি বিয়ে করলে আপনি সন্তান হইলে তো তাকে বিয়ে করবে। কেটে দে ফোনটা, এখন কেটে দে। হ্যালো, কেটে দে, হ্যালো, তাড়াতাড়ি কেটে দে। শ্বশুর বাবা কেটে দিতে বলতাছেন, কেটে দেব এই এসএমএস এবং এই এই ফোন কল, আমরা ধরবো না, ওই এসএমএস পড়বো না। কি অপমান লোকটা, শ্বশুর বাবা বলছো এই একটা ইয়াং ছেলেকে, আসলে শ্বশুর বাবা না ভালো না, বলতো ভাইয়া জানো তুমি ভালো, ভালো তুমি ভালো, আমি বলতো শুধু ভালো না, বালুর বস্তা কাটাকাটি করো না কিন্তু আমার সাথে, এগুলা বলতো পুরো বালুর বস্তা, ঠিক আছে? না তোমরা আমার ঠিকানা জানতে চাইবে না? না আমাদের এইসব যারা বলে তাদের আমরা ঠিকানা দিই না, আমাদের কোনো ইচ্ছা নাই তোমার বাসায় যাওয়ার। ও তাহলে আমি তোমার বাসায় চলে আসবো শ্বশুর বাবা, ঠিক আছে চলে আসো। কি কিউট করে বলতাছে শ্বশুর বাবা, চলে আসো তাহলে, চলে আসো চলে আসো। মা কেমন আছে? ভালো আছে। শ্বশুরের নাতি শ্বশুর কা নাতি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আসসালাম, শ্বশুর কা নাতি, ইনি আমাদের শুনতেছে, একদম ক্লিয়ার শুনতেছে, আমরা বুঝতে পারছি। প্রায় এক বছর পরে লাইনে বসে আমি, জিয়া রে জিয়া, জিয়া রে জিয়া রে জিয়া, অনেকদিন পরে কথা হচ্ছে, অনেকদিন পর জিয়া, আগামী চার মিনিট তুমি, তোমাকে দিয়ে দিলাম আমি, তোমার সাথে অনেকদিন পরে কথা হচ্ছে, যাচ্ছিব না কি করতে দিব না, আজকে বিরতি বিরতি লাগ, বিরতি দরকার নাই, বিরতি দরকার নাই, আজকে অনেক কথা বলবে, ঠিক আছে? কেমন আছেন ভাই? আমরা ভালো আছি জিয়া, তুমি কেমন আছো? অনেক কথা বলতে হবে জিয়া, বলো তুমি কেমন আছো? আমি এতদিন ভালো ছিলাম না, এখন লাইনে বসে এখন ভালো হয়ে গেছি। ও তার মানে তুমি যখন লাইন মারো তো তখন ভালো থাকো? ভাই আপনাদের সাথে কথা বললে আমার মুডটা এমনি এমনি ভালো হয়ে যায়। ও খাদিজার সাথে কথা বললে মুডটা কেমন থাকে? তুমি ঢাকায় এসে খাদিজাকে ভুলে গেলা? তুমি এটা করতে পারলা? না তুমি ভুলে গেছো, এক মাস ধরে তোমার সাথে খাদিজার কথা হয় না, তুমি ভুলে গেছো তো, অবশ্যই ভুলে গেছো। না ভুলি নাই, তাহলে তো তোমার উচিত ওকে একটা মোবাইল কিনে দেওয়া। ভোরবেলায় আমি বলি তোমাকে, ভোরবেলায়
আপনারা দিলে হয় অনেক খুশি হবে। হ্যাঁ হ্যাঁ অনেক খুশি হবে অবশ্যই, আমরা আমরা ধার দিতেই পারবো, তো আমরা আগে কারো কাছ থেকে ধার পেয়ে নেই তারপরে তোমাকে দিয়ে দিব। না শোনো, তোমার জন্য বুদ্ধি দে, শোনো আগে বুদ্ধি দে, বল্টুর বুদ্ধিটা শোনো আগে, টাকা পাওয়ার বুদ্ধি দিতেছি শুনতেছো না, পরে পস্তাইবা বুঝছো। ভাই একটা কথা বলি, বলো তুমি তো কইতাছো সর্বশেষ মিরপুরে আর ঢাকা মিরপুরে কোন জিয়াউর রহমান জানি কল পাইছি, জিয়াউর ও একটা গান শুনেছে, ওর গানটা সম্ভবত আমার শোনার সৌভাগ্য হয় নাই, তখন আমি কলে ছিলাম। আচ্ছা ওর কলে কল পাওয়ার পরে থেকে আমি একদিনও কলে পাইছি না, ওর কথাই কুফা ছিল নাকি আমার লাগে। মিরপুরের জিয়া কলে পাওয়ার পরে ও একদিনও কলে পায় নাই, ওই জিয়া তো দারুণ গান শুনেছে আমাদের। হ্যাঁ তাহলে তো জিয়া তুমি কি এখন চকবার চকবাজারে নতুন কারো সন্ধান করতেছো? না ভাই, ও করতেছো না, মন ভাঙার কোনো অভ্যাস নাই। আচ্ছা না ওই যে এর আগে কার যেন মন ভেঙে দিছিল, সকল দর্শকদেরকে আপনাদের উদ্দেশ্যে মানে আপনাদেরকে ডেডিকেট করে। হ্যাঁ বলো কি করবে, ও কি করবে, গান করতে যেতে দিছি 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 গান গাবো, সেটা দিছি গানটা শুনে আমরা বিরতিতে যাই। কোথায় আমারে তো জ্বালা, কোথায় আমারে তো জ্বালা, ভালো থেকো, আবার ভূমিকম্প হওয়ার আগে আমরা ফোনটা রেখে দেই, ঠিক আছে? ওকে টাটা, তুমি ঠিক আছে, ভালো থেকো, আমরা ব্রেকে যাই। শুনছেন ইভালি প্রেজেন্টস নাট বোল্ট দ্য টু ফান কিংস, শেয়ার গুলো এবং হচ্ছে জোক অ্যান্ড ক্যাট নিয়ে ফিরছি একটু পরে। হয় Capital FM 94.8
ফিল্ম ছোট বিরতি পরে এবং শেষবার মতো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ই ভ্যালি প্রেজেন্স নট বল টু দ্য টু ফোন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ। আমরা চলে যাওয়ার সময় হয়ে গেছে একদমই কাছাকাছি। সো যাওয়ার আগে যেগুলো করতে হয় আমাদেরকে দুটো কাজ একদম মানে মাস্ট 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 অ্যান্ড মাস্ট অ্যান্ড মাস্ট 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 অ্যান্ড মাস্ট 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 করতে হয়, সেটা হচ্ছে আপনাদেরকে জানানো যে কে কে আমাদেরকে শেয়ার করেছে এবং আপনাদেরকে জানানো যে আমাদের জোকানকার কাছে কি কি ফালতু যোগগুলো রয়েছে। এই দুটি আমরা একদম যথারীতি করে শেষ করে আপনাদের যাব। কালকে তো মোটামুটি পালাইছি আমরা, হ্যাঁ আমরা মোটামুটি কালকে আমরা শো শেষ করি নাই, কিন্তু পালাইছি না করে আমরা দৌড় না ভাই শেষ করে যে কান গরম করা আমার কানের ভিতরে চারটে চুল ছিল ওটা পুড়ে গেছে, কান এত গরম হয়েছে যে কানের ভিতরে থাকা দুটো চুল আমার পুড়ে গেছে, পুড়ে গেছে হ্যাঁ। এত গরম যোগ বলেছে কালকে, এগুলো কেন করেন আপনি? কেন করি এগুলো বলার আগে আপনি ফায়ার সার্ভিস ডেকে আনবেন। বউ হলো তরকারির এলাচির মতো, যেটা সবাই রান্নার সময় শখ করে তরকারিতে দেয় কিন্তু রান্নার পর দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। টুরু লাভ কাকে বলে? লকডাউনে আপনি কিছুই পড়েননি কিন্তু আজকে হঠাৎ জানতে পারেন পরশু আপনার পরীক্ষা, এটাই পরীক্ষার সাথে আপনার টুরু লাভ। বিশেষ দ্রষ্টব্য, পরীক্ষা আপনাকে কখনো ছেড়ে যাবে না, এটা কোনো কথা কথা নাকি ছেড়ে যাবে না পিছু ছাড়বে না, এটা হইতে পারে। প্রিয়ামণি লিখেছে, ওরে বল্টু ভাইয়া আমার কমেন্টটা পড়ার সময় তোমার এসএমএস পড়ার টাইম হয়? হ্যাঁ এত কমেন্ট করি না, পড়লেও কেমন লাগে বলো? কমেন্ট তো এই তো বললাম, শেয়ার তো বললাম রে ভাইয়া। খোরশেদ আক্তার লিখেছে, না আর বল্টু ভাইয়া তোমরা আমার এসএমএস পড়ো না কেন? তারপরে শেয়ার করেছে রতনাল হাসান, বজ্রতার হাড্ডিকে দেখতে পাচ্ছি, ফামিয়া আহমেদ, তারপর দেখতে পাচ্ছি এমডি এফ এম পুকা জাহাঙ্গীর আলম, তারপর এমডি শাফি আহমেদ তো বললামই একবার, এস এম মুকিতকে দেখতে পাচ্ছি শেয়ার করেছে, সে অনেক কিছু লিখেছিল কিন্তু পড়ার সময় আমাদের এখন একদমই নেই। তারপরে দেখতে পাচ্ছি কাকে নতুন কেউ আছেন কিনা, ঘুরছে তো বলে না, আচ্ছা ঘুরছে। নিয়াজ খান নাফিজা শেয়ার করেছে, বাপ্পি রায়হানকে দেখতে পাচ্ছি অনেকদিন পর, নিয়াজ হাসান নাফিজা, আচ্ছা একজন নিয়াজ খান একজন নিয়াজ হাসান, ওকে। আরেকজনকে ঢাকার কিং ঢাকার পুহুলা সেও শেয়ার করেছে, আচ্ছা। তারপরে শেয়ার করেছেন আমাদেরকে কে সে কে কে সে খুঁজে বের করো মোস্ট ওয়ান্টেড কে, সানসিল্ক আক্তার শ্যাম্পুকে দেখতে পাচ্ছি যিনি শেয়ার করেছেন, তারপরে নাট বল্টুর গার্লফ্রেন্ড, দুজনের গার্লফ্রেন্ড একজন মারামারি লাগাইবা মঙ্গ নাকি, সেও শেয়ার করে দিয়েছে আমাদেরকে। নুসরত জাহান শেয়ার করেছে, তারপরে আর কে শেয়ার করেছে, মাউজ রহমান আর কে, আচ্ছা সেও শেয়ার করেছে, শাকিরা শামিম শেয়ার করেছে, কমেন্ট করেছিল হারামজাদার আরাম নাই, তারপর হচ্ছে ওই আমার পুরনো ওদেরকেই দেখা যাচ্ছে, রাকিবুল ইসলাম নতুন দেখা যাচ্ছে, হ্যাঁ এমডি রাকিবুল ইসলাম সেও শেয়ার করেছে আর কি আমাদেরকে। ওকে আমরা যাই তাহলে, না দোকানকাটে একটু হাঁটি হাঁটি পাপ্পা করে ঘুরে আসি দোকানকাট থেকে। জিজ্ঞেস করতেছে যে পূজা তো চলে আসলো কয়দিন পরে, তো কি শপিং করছো কি কিনছো? কয় কতগুলা শশা কিনছি। কয় কি কিনছো? শশা। কয় শশা কিনছি। কয় কে? কয় জামা কাপড় কিননা, কি লাভ, পয়রা থাকতে হইব পিপি আর চেহারা তো চোখ সারা কিছু দেখা যাইব না, পুরা থাকতে হইব মাস্ক, আচ্ছা তাই চোখের যত্ন নেওয়ার জন্য কয় কেজি শশা কিনছি। খালি চোখ সারা কিছু দেখা যাবে না, তাই সে চোখের যত্নের জন্য কি কিনেছে? শশা। শশা। আর আমি চিন্তা করছি পূজাতে তো সবাই পাঞ্জাবি আর শাড়ি পরে, আমি পিপির কাপড় দিয়ে শাড়ি আর পাঞ্জাবি বানিয়ে বিভিন্ন ডিজাইন করে দেব এবং মাস্ক থাকবে, বুঝছেন, মাস্কের মধ্যে মন্ত্র লেখা থাকবে, মাস্কের মধ্যে লেখা থাকবে নমস্কার, মুখ দিয়ে আপনাকে বলতেও হবে না, একজন একজনকে দেখবেন আর হয়ে যাবে, ঠিক আছে আশেপাশে ঈদ আদান প্রদান হয়ে যাবে। যোগটা বলো, এটা যোগ ছিল বাবা, ইনস্ট্যান্ট কিছু বলো না, যোগ হবো না, একদম একদম খুইলা খুইলা বলতে হবে, কত সুন্দর করে ইনস্ট্যান্ট বানায় বানায় আমি কিছু একটা বললাম। এইবার যদি পরীক্ষায় তুই 80% মার্কস না পাইছস, কে কাকে বলছিস? তুই যদি ছেলে ছেলেকে বলতেছ বাবা তুই যদি এইবার পরীক্ষায় লেটার না পাইছস, পাইছস, জিপিএ 5 না পাইছস, পাইছস,
আমারে আর বাবা বলে ডাকবি না। ওকে খন্দকার সাহেব রেজাল্ট নিয়ে আসছে, জিজ্ঞেস করছে যে কি অবস্থা, কয় আজকে থেকে তুমি আমার ভাইয়া, কেমন আছেন, কেমন আছেন শফিক ভাই, শফিক ভাই কেমন আছে, কি খবর, আমার ছেলে তো ফেল, এই ভাই আপনার ছেলে ফেল করছে, ছেলে তো গেছে গুল্লাই গেছে, কাব্বা সুখের খবর, তোমার তো অনেকগুলো টেকা আমি বাঁচাই দিছি, বলে কি বলছিল না, এই যে মনে করেন ভার্সিটিতে যদি আমি এ প্লাস পাই তাহলে তুমি ওকে হুন্ডা কিনে দিবা, হ্যাঁ লাগবে না আমি ফেল করছি, তোমার হুন্ডার টাকা আমি বাঁচাই দিছি, ভেরি গুড, আমাকে খুশি হও, আজকে আমাদের বিদায় দাও, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, যেমন খুশি তেমন থাকবো, হাসতে থাকবো, হাসাতে থাকবো, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই দুষ্ট দুই বালক নাট বল্টুর সাথে থাকবো, আজকের মধ্যে বিদায় নিচ্ছি, টাটা ফ্রম ই ভ্যালি প্রেজেন্স নাট বল্টু, দ্য টু ওয়ান কিংস, কিংস 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 কিংস, কেমন লাগলো আমার, ভালো হয়েছে, খুব ভালো, আপনি বিদায় নেন, খুব ভালো, এইভাবেই আমরা টাটা বলি।